খাবার প্রস্তুত, খাবার সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলোর প্রতি যদি আমরা খেয়াল না রাখি তাহলে এইগুলোর কারণেই আমরা অসুস্থ হয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আমি মাফিদা দিনা রুবাইয়া, আজকে আছি আপনাদের সাথে। কথা বলবো আমাদের ঈদুল আজহা বা কোরবানি ঈদের সময়ে আমাদের আসলে খাদ্যাভ্যাসের প্রস্তুতি বিষয়ে। আমরা জানি কোরবানি ঈদ মুসলমানদের একটা অনেক বড় ধর্মীয় অনুষ্ঠান, তো এই সময়ে আমাদের খাবারের একটা প্রস্তুতি থাকে, বিশেষ প্রস্তুতি। আসলে খাবারটা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই দরকার, ঠিক পাশাপাশি এই খাবারটা খেয়ে যেন আমরা কোনো ধরনের অসুবিধা বা স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ি সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হয়। এ বিষয়ে কথা বলছি, আমি কাজ করছি ঢাকা আসানে মিশনে, প্রকল্প ব্যবস্থাপক হিসাবে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করি, পাশাপাশি নিউট্রিশনিস্ট হিসাবে কাজ করছি। আমাদের এখনকার যে বিষয়টা প্রথমেই আমি হাইলাইট করে বলতে চাই সেটা কোরবানির সময় যে মাংস যে খাবারটা আমরা প্রিপারেশন করি, আসলে প্রতিটা খাবারেরই কিছু উপকারিতা আছে এবং কিছু অপকারিতা আছে। তো মাংসের গরু মাংস বা খাসির মাংস, এই মাংসের যেমন উপকারী দিক আছে ঠিক একইভাবে অপকার দিকটাও আছে। উপকারের দিকটা যদি বলি যে আসলে এই মাংসের পুষ্টি ভ্যালুটা কী, এটাতে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে, এটা মিনারেলসের একটা ভালো উৎস, এখানে আয়রন ভালো পরিমাণে আয়রন থাকে এবং জিঙ্ক থাকে, যেটা শিশু স্বাস্থ্য এবং জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সহযোগিতা করে। এবং এই কোভিডকালীন সময়ে আমরা জিঙ্কের ব্যবহারটা কিন্তু অনেক বেশি, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা তার অন্যান্য উপাদানের সাথে জিঙ্কটাকেও আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি খাওয়ার জন্য। আর অপকারী দিক হচ্ছে যে এই গরু মাংসে বা খাসির মাংসে অনেক বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে, যা কোনো অসুস্থ ব্যক্তির জন্য যেমন ডায়াবেটিস বা হৃদরোগ যাদের আছে তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। তাই কতটুক খাবো, কী পরিমাণে খাবো এটা আমাদের জানা দরকার, বা রান্নার প্রিপারেশনটা কেমন, প্রস্তুতিটা কেমন নিলে আমার এইটা থেকে স্বাস্থ্য ঝুঁকি কম হবে সেটা আমাদের জানা দরকার। প্রথমেই আমি আসি রান্নার দিকটা, যদি রান্নার কথা যদি বলি, আসলে আমরা মাংস রান্না করার আগে আমরা যতটা সম্ভব এর চর্বিগুলোকে আমরা আলাদা করে ফেলবো যেন রান্নার জন্য আমরা সলিড মাংসটা নিতে পারি। এবং যখন যদি আমি এর যেহেতু এর ক্যালোরি মূল্য বেশি থাকে মাংসের চর্বির কারণে এবং এতে অনেক ফ্যাট থাকে বিধায়, আমি এই মাংসগুলোকে যদি ছোট করে টুকরা করি এবং রান্নার পূর্বে এটা বয়েল পানিতে যদি একটু গরম করে নিয়ে পানিটা ঝরাই ফেলে রান্না করাটা অনেক ভালো। এবং রান্নায় আসলে অতিরিক্ত তেলটা না ব্যবহার করাই ভালো, কারণ মাছ এই মাংসে গরু বা খাসির মাংসে আসলে এর নিজস্বই তেল থাকে, যে তেলে আমরা রান্না করতে পারি। এবং এই রান্নাটা যদি মেরিনেট করে আমরা রাখতে পারি বেশ কিছুক্ষণ করে তারপরে রান্না করতে পারি। এবং এখানে ডালডা বা ঘি বা অতিরিক্ত সয়াবিন তেল বা সরিষার তেল যেটাই ব্যবহার করি না কেন, এটা না খুব অল্প পরিমাণে আমরা ব্যবহার করতে পারি এই রান্নাতে। এইটা ছাড়া যদি খাওয়ার দিকটা বলি, প্রতিটা মানুষেরই আসলে কতটুকু আমি একটা দিনে আমি প্রোটিন গ্রহণ করব, কতটুকু আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করব, এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আমরা যদি মনে করি যে সুষম খাদ্য খাবো, তো সুষম খাদ্যটাই আসলে নির্ভর করছে একটা মানুষের তার দৈহিক চাহিদা, তার বয়স এবং তার কাজের ধরনের উপরে নির্ভর করে আসলে আমরা কতটুকু খেতে পারি। এই পরিমাণটাকে আমরা ঈদ উৎসব হলেও এই পরিমাণটাকে যদি আমরা মেনটেন করে খাই তাহলে দেখা যাবে এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেক অংশে কমে যাবে। এবং যেহেতু আমাদের ঈদের প্রিপারেশনে ডিফারেন্ট খাবার থাকে, আমাদের মিষ্টি জাতীয় খাবার থাকে, আমাদের দুধের তৈরি খাবার থাকে, আমাদের পোলাও থাকে, আদার্স আরও অনেক কিছু থাকে, সেক্ষেত্রে আমরা যখন এই ঈদের গরু মাংস বা খাসি মাংসের যে প্রিপারেশনই খাই না কেন, এইটার সাথে অতিরিক্ত আদার্স প্রোটিনগুলো যদি আমরা গ্রহণ না করি, গ্রহণ না করাটাই আসলে আমাদের জন্য ভালো।
ভালো হবে। আর যাদের ডায়াবেটিস বা যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য আসলে কি ধরনের মাংসটা তাদের জন্য ভালো হবে, সেক্ষেত্রে আসলে চর্বিবিহীন যে মাংস, যে পোর্শনের মাংসগুলো আছে এইটা ওনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে তারা কিমার তৈরি বা স্টেকের জন্য যে মাংসটা আমরা ব্যবহার করি এই মাংসের প্রিপারেশনটা তারা খেতে পারে। এবং অনেক সময় বেক করলে বা অল্প তেলে যদি আমরা রান্না করি সেটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং তারাও এটা খেতে পারবে। তাদের একটা চাহিদা অনুযায়ী আসলে তাদের কতটুকু খেলে তাদের জন্য ভালো, এই চাহিদা এবং তার একটা দিনে কতটুকু প্রয়োজন এটা নির্ভর করে তাকে খেতে হবে। পাশাপাশি আসলে অনেকে এই রকম রিচ খাবার খাওয়ার পরে দেখা যায় তাদের হজমের প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি এই এর সাথে কোনো ধরনের ড্রিঙ্কস যদি আমরা না খাই, যেমন পেপসি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আসলে পাওয়া যায় বাংলাদেশে, ওগুলো না খেয়ে যদি আমরা এটার পরিবর্তে লেবু পানি খাই বা হালকা গরম পানি খাই বা টক দইয়ের যদি আমরা লাচ্ছি বা ঘোল বা আমরা বোরহানি তৈরি করে খাই এটা অনেক বেশি উপাদেয় এবং স্বাস্থ্যকর এবং এটা এগুলো হজমে সহযোগিতা করে। পাশাপাশি আসলে আমরা যেটা সলিড মাংসটা খাবারের কথা বলছি, পাশাপাশি যদি আমরা এটার সাথে যে পরিমাণ ধরেন একটা 80 থেকে 90 গ্রাম একটা দিনের জন্য আমরা খেতে পারি চর্বি ছাড়া মাংস নিয়ে আমরা এটা খেতে পারি, মাংসের চাহিদা থাকে যেটা আমরা তিন বেলা ভাগ করে আসলে খাওয়া যেতে পারে, সকালে দুপুর বা রাতটা মিলিয়ে তিনটা খাবারে আমরা এটা এই পরিমাণটা আসলে গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে এবং রান্নাতেও যদি আমরা মাংসের সাথে সবজি ব্যবহার করি তাহলে এটা অনেক বেশি উপকারী হবে। পাশাপাশি আসলে ফ্রেশ সালাডটা যদি আমরা গ্রহণ করি এই মাংসের সাথে এটা আমাদের মানে সুস্থতার জন্য অনেক ভালো। এবং এই মাংসটা খেয়ে যে আমাদের যে চিন্তা করব অপকারী দিকটা চিন্তা করি আমরা সব সময়, সেটা এই ফ্রেশ সালাডটা খেলে এটা আমরা উপকার হবে, আমাদের শারীরিকভাবে আমরা উপকৃত হব। পাশাপাশি আমরা যদি মাংসের সংরক্ষণের দিকে যাই সেক্ষেত্রে আসলে ঈদে যেটা হয় যে সবাই কাজে অনেক ব্যস্ত থাকে, ঘরে মাংস আসার পরেও আমরা ফ্রিজার করতে আমাদের অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে মাংস কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কোরবানির মাংস ঘরে আসার সাথে সাথে যত দ্রুত সম্ভব এটা আমরা যদি রান্নার হইলে আমরা ফ্রেশটাই রান্না করে ফেলবো, অথবা যদি আমরা প্রিজার্ভ করতে চাই সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমরা খুব দ্রুত এটা সংরক্ষণ করব। এবং বাংলাদেশে একটা খাবারের খুব প্রচলিত একটা আছে, আমরা আমার মা বা দাদি বা নিজেরাও অনেক সময় মাংসটা খুব ভুনায়ে খাই বা একটা মাংস দীর্ঘদিন থেকে রান্না করে খুব তেলে রান্না হয় এটা যদিও রান্না করে খাই, এটা আসলে অতটা স্বাস্থ্যসম্মত না। কারণ এই ধরনের রান্নাতে যেটা হয় যে চর্বির পরিমাণটা অনেক বেশি থাকে এবং এই মাংসের চর্বিতেই আসলে রান্নাটা করে বেশি চর্বি দিয়ে, যে কারণে অনেক সুস্বাদু হয় এবং সবার প্রিয় এমন ভুনা মাংসটা। তো এইটা যতটা অ্যাভয়েড করা যায় খুব ভালো। আশা করি আপনারা এই টিপসগুলো নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতেও আপনার স্বাস্থ্য বিষয়ে এবং স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন থাকবেন। কারণ আমরা খাবার আমরা খাই নিজেদের আনন্দের জন্য, নিজেদের শারীরিক বৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য। এই খাবারটাই যেন আমাদের আবার অসুস্থতার কারণ না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। তাই আমরা পরিমিত খাবো, সুষম খাবার খাবো।